বিশ্বায়নের যুগে হলোইন উৎসব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, পিছিয়ে নেই বাংলাদেশও। ভৌতিকে উৎসবকে কেন্দ্র করে বাহারি সাজে সেজেছে রাজধানীর হোটেল ও রেস্তোরাঁগুলো। ভূতের সাজ পোশাকে পরিবারকে সাথে নিয়ে মেতে উঠেছেন উৎসবের আনন্দে। ৩১শে অক্টোবর পশ্চিমা লোকজ বিশ্বাস অনুসারে এদিন মানুষের সান্নিধ্য লাভের আশায় অশরীরী শক্তি নেমে আসে পৃথিবীর বুকে। স্বাভাবিকভাবেই এই উৎসব পালিত হয় একটু আতঙ্ক আর ভয় মিশ্রিত পরিবেশে। প্রতিবছরের মতো ভূতপ্রেমীদের পছন্দের দিন হয়ে উঠে এই হ্যালোইন ডে। তবে হ্যালোইন শুধু ভীতিকর নয়, বিশেষ করে শিশুদের কাছে ধীরে ধীরে এই উৎসব পরিণত হচ্ছে মজাদার উৎসবে। খুব মজা লাগছে আর কি, বাচ্চাদের এক মজা, জায়গাটা সুন্দর, মানে এখানে গান আছে, সবাই নাচতেছে, এখানে একটা কম্পিটিশন আছে, এখন এলে মজা লাগতেছে। আর এই দিনটিকে কেন্দ্র করে নানা রকমের খাবারের আয়োজন ও ভুতুরে আবহে সাজে হোটেল ও রেস্তোরাঁগুলো। হ্যালোইন নাইট পার্টি অন দ্য স্কাইলাইনের আয়োজন করেছে ঢাকা রিজেন্সি। আমরা প্রতি বছর আর কি হ্যালোইন পালন করি ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে। তো সেই উপলক্ষে আর কি আমি বেশি কিছু না, জাস্ট একটা উইচ বা উইচ সাজার জন্য চেষ্টা করেছি। হ্যালোইন উৎসবে মেতে উঠতে অনেকে এসেছেন পরিবার নিয়ে, অনেকেই সেজেছে ভূতের সাজে। ভূতে যদি ভয় পায় তাহলে ভয় দিবে কিভাবে? ভূত তো সাহস নিয়ে ভয় দিবে। ভূতের সঙ্গে বসে ভূতুরে সিনেমা দেখা, ম্যাজিক শো সহ ভিন্ন ভিন্ন আয়োজনে সন্ধ্যা থেকে মেতে উঠে সবাই। আসলে হ্যালোইনটা আসলে দেখলাম যে মানে বাচ্চারা শুধু পালন করে না, সবাই বড়রাও পালন করে আর কি, মানে খুবই ওরা খুবই মজা পায়, বাচ্চারাও মজা পায়। তো আমার খুব ভালো লাগছে, অনুভূতি খুবই ভালো। আমার লাইফে প্রথমবার এরকম পার্টিতে আসলে অ্যাটেন্ড করা, এন্ড আমি একটা ভ্যাম্পায়ার সেজেছি আজকে, এন্ড ইয়া ইটস রিয়েলি গুড, এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। হ্যালোইন ডে এর এই আয়োজন উন্মুক্ত থাকছে সবার জন্য। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।